নাই বাবা নাই বোন নাই, তোরে আমি ভাই বলে রাখছি। মান্নার মৃত্যুতে শুধু বাংলা চলচ্চিত্র জগতই নয়, সারা বাংলাদেশে নেমে আসে শোকের ছায়া। চলচ্চিত্র তারকারা, আত্মীয় স্বজন, অগণিত ভক্তরা অশ্রুসিক্ত মান্নার অকাল মৃত্যুর খবরে। নায়ক শাকিব খানও মান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মান্নার মৃত্যুর খবরে ছুটে যান শাকিব খান। মান্নার মৃত্যুর প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, শাকিব খান যখন অসুস্থ ছিলেন তখন মান্না শাকিব খানকে চিকিৎসার জন্য বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করার পরামর্শ দিয়েছিলেন। মান্নার পরামর্শ নিয়ে থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট করেন শাকিব খান। আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, আমাকে উনি বলেছিলেন যে ছোট ভাই তুমি বাংলাদেশে থেকো না, তুমি বিদেশে কোথাও যাও চিকিৎসা করো। তার কথা মতোই আমি থাইল্যান্ডে গেলাম। শাকিব বলেন, শুনেছিলাম ওনার ব্লগ ধরা পড়েছে, উনি নিজেই সিস্টেমে থাকলেন না, শেষবার মান্নাকে দেখতেও পারেননি শাকিব খান। দুঃখ প্রকাশ করে শাকিব খান বলেন, আমার খুব খারাপ লাগছে, আমি ওনাকে একবার দেখতেও পারলাম না। আমি শুনলাম যে ডাক্তার ওনাকে বলেছিলেন আগে যে ওনার ব্লগ ধরা পড়েছে, উনি নিজেই সিস্টেমে থাকলেন না। আমার খুব খারাপ লাগছে যে আমি ওনাকে একবার দেখতেও পারলাম না। মান্না প্রায় অসমাপ্ত 50টি সিনেমার কাজ রেখে পরলোকে পাড়ি জমিয়েছেন। মান্নার মৃত্যুতে এভাবেই শোক প্রকাশ করছিলেন চিত্রনায়ক শাকিব খান। শুধু শাকিব খানই নয়, মান্নার মৃত্যুতে সকল তারকারাই গভীর শোক প্রকাশ করেছিলেন। আগামী ভিডিওতে মান্নার মৃত্যুতে সকল তারকাদের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।